আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো যে কিভাবে আপনারা এই যে টেক্স ফ্রি অ্যাপ্লিকেশান আছে এইটাতে আনলিমিটেড অ্যাকাউন্ট করবেন এটাতে হ্যাঁ এটার অ্যাকাউন্ট দিয়ে কী হয় যারা জানে তারা অলরেডি বুঝে গেছে এটার অ্যাকাউন্ট দিয়ে দুইটা করা ইউএসএ নাম্বার পাওয়া যায় এবং সেই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ খুলে সেই হোয়াটসঅ্যাপ আবার ইনস্ট্যান্ট টেলিগ্রাম বোর্ডে বিক্রয় করলে এই মুহূর্তে একটা করে অ্যাকাউন্টে আপনার ষোলো সতেরো টাকা করে বিডিটি টাকায় হচ্ছে হ্যাঁ তাহলে দুইটা একটা অ্যাকাউন্ট খুললে দুইটা করে নাম্বার পাচ্ছেন দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারছেন দুইটা অ্যাকাউন্ট টেলিগ্রাম বোর্ডে ইনস্ট্যান্ট বিক্রি হয়ে যাচ্ছে ইনস্ট্যান্ট আপনার ইনকাম আসে যাচ্ছে ওই তিরিশ পঁয়ত্রিশ টাকার মতো হুম এইভাবে আনলিমিটেড কাজ করলে আনলিমিটেডভাবে টাকা ইনকাম করতে পারবেন তো আপাতত আমি দেখাচ্ছি যে কিভাবে এটাতে অ্যাকাউন্ট করবেন অনেকের যেহেতু অ্যাকাউন্ট হচ্ছে না সেই জন্য হ্যাঁ তো প্রথমে আমি অ্যাভাস্ট সিকিউরিটি লাইন ভিপিএনটি নিয়েছি এই ভিপিএনটি আমরা কানেক্ট করব অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আমি লাস্টে কিন্তু মোবাইলের সেটিংস আছে সেই সেটিংসটা আমি দেখিয়ে দিব তো এই মুহুর্তে আমি এই ভিপিএনটি কানেক্ট করলাম যাই হোক এখান থেকে ইউএস এর কোনো একটি সার্ভার নিয়ে আইপি ধরে আপনি কাজ করতে পারেন তো আমি বর্তমানে এটা ধরেই কাজ করি দেখা যাক কি হয় কাজটা হচ্ছে কি না এটা দেখার জন্য আসলে মূলত ভিডিও করা আমি আইপিটি ধরলাম ধরার পর একটি টেম্প মেল নিব তো এই যে টেম্প আছে এই মেলটা একবারে প্রিমিয়াম অ্যাপস এটাতে অ্যাড আসবে না যদি আপনাদের লাগে আমার ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে সেইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন সেই লিঙ্কে জয়েন করবেন টেলিগ্রামে জয়েন করে ওইখানে ভিডিও দেওয়া হয় বিভিন্ন টিউটোরিয়াল দেওয়া হয় কিছু কিছু টিউটোরিয়াল আছে যেটা ইউটিউব সাপোর্ট করে না তো সেইগুলো ওখানে পাবেন এবং এই অ্যাপ্লিকেশানটাও পাবেন হ্যাঁ এটাতে কোনোরকমভাবেই আপনার অ্যাড শো করবে না ঠিক আছে তো চলেন আমি একটি মেল এখান থেকে নিই আমি মেলটা চেঞ্জ করলাম করার পরে এই মেলটি আমি কপি করলাম করার পরে এটা আমি মিনিমাইজ করলাম এরপরে আমি চলে যাব টেক্স ফ্রিতে তো তার আগে টেক্স ফ্রির আমি অ্যাকাউন্ট অ্যাপসটা ডাটা ক্লিয়ার করে নিই হ্যাঁ এই যে ডাটা ক্লিয়ার করলাম আচ্ছা ক্লিয়ার করার পরে একটু ব্যাগ দিই ব্যাগ দিয়ে ওপেন করছি ওপেন করে আমি লাইভে অ্যাকাউন্ট করে দেখাবো হ্যাঁ অ্যাকাউন্ট হয় কি না আপনাদের অনেকের অ্যাকাউন্ট হচ্ছে না আজকে আমি শিখিয়ে দিব আসলে কিভাবে করবেন দেখেন এগুলো যদি আসে এগুলো নট অ্যালাউ করে দিবেন লোকেশান কোনোভাবেই দেওয়া যাবে না নট নাও এখানে আপনি একটা এরিয়া কোড দিবেন যেটা সেটা দিতে পারেন এরিয়া কোড এই যেমন আমি নয়শো দিলাম নয়শো এগারো নয়শো তেরো এভাবে যা দিবেন আবার একশো একত্রিশ আছে দুইশো বত্রিশ আছে একত্রিশ আছে এরকম আছে আপনি যা হচ্ছে তাই দেবেন দেখেন এখানে অনেকগুলো নাম্বার এসে গেছে এখান থেকে নাম্বারগুলো যাচাই করে নিলে সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করার ক্ষেত্রে তো যা হোক আমি ভিডিও লং হয়ে যাবে দেখে যাচাই করতে পারলাম না যে কোনো একটি নাম্বার আমি নিচ্ছি হ্যাঁ এটাই আমি নিচ্ছি নিয়ে কনফার্ম করলাম করার পর আমি যেই মেলটি নিলাম মেলটি এখানে দিয়ে দিলাম এই মেলটি আমি পাসওয়ার্ড হিসাবে এখানে দিচ্ছি জাস্ট লাস্টে আমি একটি বড় হাতের ডি সেট করে দিচ্ছি ঠিক আছে কারণ এটা আমরা পাসওয়ার্ড আবার ওটা কী দিব না দিব এরকম একটা সন্দেহ থেকে যায় এরকমটা না হোক বাস এবার সাইন আপে ক্লিক করলাম দেখেন এখানেই অনেকের প্রবলেম এসে যায় সেটা হচ্ছে কারো এক হাজার পাঁচ আসে কারো একশো এক আসে ইরোর আসে অ্যাকাউন্ট হয় না এই যে দেখেন এই যে রিকোয়েস্ট ফেল্ড উইথ ইরোর এইরকম যদি আসে ঘাবড়াবেন না এটা কিন্তু অ্যাকাউন্ট হবে জাস্ট এটা ওকে করে আবার ট্রাই করেন আর এক হাজার পাঁচ আসলে কিন্তু হবে না সেক্ষেত্রে ট্রিক্স আছে তো দেখেন এই দেখেন আমাকে অলরেডি নাম্বার কিন্তু দিয়ে দিচ্ছে দেখছেন অলরেডি নাম্বারটি দিয়ে দিল এইটা আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি এই যে অ্যাকসেপ্ট করলাম এরপরে এগুলো অ্যালাউ করবেন সমস্যা নেই এই যে দেখেন অ্যালাউ করে দিলাম দেওয়ার পরে এই যে ইউজ টেক্স ফ্রি উইথ অ্যাডস হ্যাঁ এইটা এটাতে ক্লিক করবেন এই যে দেখেন নাম্বার কিন্তু আমার এইখানে চলে আসছে অনেকের কিন্তু এইখানে নাম্বার আসে না এটা কিন্তু একটা প্রবলেম ঠিক আছে দেখেন এইখানে নাম্বার যদি না আসে নাম্বার চেঞ্জ হওয়ার একটা সম ইয়ে থাকে তো দেখেন আমার কিন্তু চলে আসছে ঠিক আছে তো ভিডিও কেউ কেটে চলে যাবেন না ভিডিও কিন্তু শেষ পর্যন্ত দেখবেন আমি লাস্টে দেখিয়ে দিব যে কিভাবে এটা আপনি সলিউশনটা কমপ্লিট করতে পারছেন এটা কমপ্লিটলি অ্যাকাউন্ট করতে পারবেন ভাবে বুঝতে পারছেন তো দেখেন নাম্বার চলে আসছে তো এখান থেকে যেহেতু নাম্বার আমার চলে আসলো এখন আমি কী করবো ইমেলটা ভেরিফাই করতে হবে হ্যাঁ তো ইমেল ভেরিফাই করি এখন আমরা ইমেলে যাব ইমেলে কিন্তু আমার অবশ্যই একটা মেল চলে আসছে দেখেন এই যে দেখেন ইমেলে আমার একটা মেল আসছে এই যে এই মেলটা কিন্তু অবশ্যই ভেরিফাই করতে হবে এই দেখেন এখানে একটা ক্লিক করেন ক্লিক করার পর একটি ব্রাউজারে যাবে জাস্ট এটা ভেরিফাই হয়ে যাবে এই যে দেখেন এটা ভেরিফাই হয়ে গেল এরপরে এটাকে কেটে বের হয়ে চলে আসেন এরপরে আমরা চলে আসবো এই টেক্সট ফ্রিতে হ্যাঁ দেখেন এই যে টেক্সট ফিতে চলে আসলাম আসার পরে এই যে সেটিংয়ে যাবেন সেটিং থেকে এ দেখেন ফরওয়ার্ড কল টু ভয়েস মেল এটা ফরওয়ার্ড করবেন ফরওয়ার্ডটা অন করে দিবেন এরপরে ইমেল নোটিফিকেশন এটা অন করে দিবেন এখন কি হবে টেক্সট ফিতে যেই নাম্বারটা আমরা নিলাম এই নাম্বারে যখন ওটিপি পাঠাবো ওটিপি আসবে বা টেক্সট ফিতে দেখতে পারবেন না এটা ফরওয়ার্ড হয়ে মেলে চলে যাবে হ্যাঁ মেলে যখন যাবে তখন কিন্তু আপনারা ওই নাম্বারটায় কী কোড গেলো সে কোডগুলো দেখতে পাবেন ঠিক আছে আর ইমেলটা ভেরিফাই করতে হয় এই কারণেই যে ইমেল ভেরিফাই না করলে আপনি কিন্তু এই দুটা অপশন অন করতে পারবেন না এই দুইটা অপশন এই দুটা অপশন অন করতে পারবেন না ইমেল ভেরিফাই কর করার পরেই এটা অন করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন তো এখন এই যে নাম্বারটা এখানে নেওয়া হলো এই নাম্বারটা ইউজ করার পরে আপনি এই নাম্বারটা কিন্তু পরিবর্তন করতে পারবেন এই একটা অ্যাকাউন্ট থেকে পরিবর্তনটা করার সিস্টেম দেখেন সেটিংসে যখন ক্লিক করলেন এই সেটিংস ক্লিক করলাম এরপরে ইনফোতে গেলাম যাওয়ার পরে এই যে এখানে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর চেঞ্জ টেক্স ফ্রি নাম্বার হ্যাঁ এইখানে যখন আপনি ক্লিক করবেন তখন এক একবার চেঞ্জ করতে পারবেন মানে একটা অ্যাকাউন্ট থেকে দুটি নাম্বার নিতে পারবেন আচ্ছা ক্লিয়ার মেথডটি একশো পারসেন্ট ওয়ার্কিং তো এখন আমি দেখাই যে আসলে এই যে আমার কাজটা করলো এর পরে যখন অ্যাকাউন্ট করব তখন তার কাজ করবে না বা করেও না অনেকেরই এই প্রবলেমটা হচ্ছে কি কেন হচ্ছে কি জন্য হচ্ছে এখন আমি সেই সেটিংটা দেখাচ্ছি আপনারা একটি ভিপিএন ব্যবহার করবেন সেই ভিপিএন ভিপিএনটি অবশ্যই পেইড হতে হবে আমি যেমন এই যে সিকিউর লাইন অ্যাভাস্টের এটা ব্যবহার করছি এটা কিন্তু পেইড সাবস্ক্রিপশান ভিপিএন এটা ঠিক আছে পেইড কিন্তু ঠিক আছে তো অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন আমি ওইখানে পেইড ভিপিএনের সাবস্ক্রিপশান ওখানে দিয়ে থাকি সেখান থেকে আপনারা পেইড ভিপিএনগুলোও পাবেন আচ্ছা এরপরে আপনি এই ভিপিএনটা ইউজ করতে পারেন তারপরে হামা ভিপিএনটি ইউজ করতে পারেন তারপরে এখানে সার্প 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 সার্ফ ভিপিএন আছে ওইটাও ইউজ করতে পারেন কিন্তু সবগুলোই কিন্তু পেইড হ্যাঁ এগুলো ইয়ে করে ব্যবহার করতে হয় কিন্তু ফ্রি ভিপিএন দিয়েও কাজ করতে পারবেন ফ্রি এর টিউটোরিয়ালও আছে আচ্ছা এরপরে আসেন কিছু সেটিংস আছে সেটিংগুলো আপনাকে অবশ্যই করে নিতে হবে এই সেটিংগুলো না করলে কিন্তু হবে না তো প্রথমেই আপনার মোবাইলের এই সেটিং অপশনে যাবেন এই যে সেটিং থেকে প্রথমে আপনি টাইম জোনে যাবেন হ্যাঁ এখানে টাইম জোন টাইম লিখে সার্চ করলে যে টাইম জোন চলে আসছে এখানে চলে যাবেন যাওয়ার পরে আমি এখানে কানাডা দিয়েছি এই যে রিজন দিয়েছি কানাডা কানাডা আর টাইম জোনটা দিয়েছি এই ফার্স্ট এডটায় ঠিক আছে এটাই দিয়েছি এই যে দেখেন এটা ক্লিয়ার এরপরে আপনারা যাবেন হচ্ছে লোকেশানে এই যে লোকেশান এই লোকেশানে যাবেন হ্যাঁ লোকেশান থেকে আপনাদের যেই লোকেশানগুলো এই যে এটা অন থাকবে এই লোকেশানে যাবেন যার পরে এটা অন থাকবে এটাকে অফ করবেন তারপরে এখানে ক্লিক করবেন এগুলো সব অন থাকবে এগুলো অফ করে দিবেন বাস কাজ শেষ এইভাবে কাজ করতে পারবেন এর এরপরেও কিন্তু কাজ হবে না আর একটি সিক্রেট বাকি আছে সে সিক্রেটটা এখন বলবো কিন্তু এতক্ষণ যারা ভিডিও দেখে আসছেন বা এর মধ্যে যারা ভিডিও কেটে বের হয়ে গেছেন তারা কিন্তু এই সিক্রেটটা মিস করলেন ঠিক আছে চলেন এটা দেখিয়ে দিই দেখেন আপনার সেটে যখন আপনি সেটিংসে যাবেন এই যে সেটিংসে যাবেন সেটিংস থেকে কিন্তু আপনি এই যে সিস্টেমে যাবেন সিস্টেম থেকে একটু অ্যাডভান্সে আসেন এ দেখেন মাল্টিপুল ইউজার হ্যাঁ এরকম একটি অপশান পাবেন যদি এই অপশানটি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে এই অপশানটি অবশ্যই আপনারা সার্চে লিখবেন সার্চ কোথায় এই যে উপরে আসেন এখানে এখানে লিখবেন মাল্টিপুল ইউজার লিখবেন হ্যাঁ আপনার সার্চ বক্সে লিখবেন আপনার সেটের সেটিংসে যে কোনো জায়গায় থাকতে পারে তো এই যে সিস্টেমে গেলেন যাওয়ার পরে এই যে অ্যাডভান্সে ক্লিক করলাম আমার এখানে আছে তো এখানে গেলাম হুম এই মুহূর্তে আমি দেখেন এই যে আমি হলো আসাদুল এজ এ ইউ আমি এই ইউজারে আছি এটা আমার ওনার হ্যাঁ এই ইউজারে আছি এইটাতেই কিন্তু আমি অ্যাকাউন্টটা করলাম ঠিক আছে তো দেখাচ্ছি আমি এটাতে করলাম না কোনটাতে করলাম সেটা দেখাচ্ছি আমি সরি একটু ব্যাক করি আমি কিন্তু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি এই দেখেন এখানে ক্লিক করলাম আমি কিন্তু এই আশাদুল এটাতে আছি ওনারে কিন্তু নাই বাট এই মুহূর্তে আমি আশাদুল এটাতে কিন্তু আমি অ্যাকাউন্ট করে ফেলেছি এটাতে যদি আবার করতে যাই তাহলে কিন্তু অ্যাকাউন্ট হবে না তাহলে আমি কি করব এই যে মুর সেটিং এখানে ক্লিক করব ঠিক আছে এখানে ক্লিক করার পরে এই দেখেন এখানে থ্রি ডট এখানে ক্লিক করার পরে এই যে এখানে থেকে ডিলেট আসাদুল ফ্রম দিস ডিভাইস হ্যাঁ এইটা কিন্তু আমার ডিলিট করে দিতে হবে দিয়ে আবার নতুন করে একটা ক্রিয়েট করে নিতে হবে ঘটনা ক্লিয়ার এটা নতুন করে ক্রিয়েট করে নিয়ে সেইখানে একটি গুগল অ্যাকাউন্ট লগ করে সেইখানে আপনি আর একটি অ্যাকাউন্ট খুলতে পারেন তো আশা করি এই বিষয়টি নিয়ে আর আপনাদের দ্বিধাদ্বন্দ্ব থাকলো না সরি একটি নোটিফিকেশন তো এ ব্যাপারে কিন্তু আর দ্বিতা থাকলো না এ বিষয়ে কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে গেলেন আর সুন্দরভাবেই কাজগুলো করতে পারবেন আর আমি কোন ভার্সনটি ইউজ করি ভাষণটি দেখাই দিলাম এই যে বারো পয়েন্ট আশি এটাই কিন্তু ইউজ করি তো এটা কিন্তু একবারে নিগাল এবং সঠিক ঠিক আছে এর উপরে আর কোনো মেথড হয় না সেই ম্যাথডটি আপনাদেরকে দিয়ে দিলাম এভাবে কাজ করলে আপনার একটি অ্যাকাউন্টও মিস হবে না তো ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ you <laughs>